যারা আমরা মুমিন আপনার কাছে বিভিন্ন প্রশ্ন করি আপনারা যদি ইসলামকে সত্য প্রমাণিত করে ফেলেন সেক্ষেত্রেও তো ইমান অর্থ যেহেতু বিশ্বাস তাহলে তো আমাদের বিশ্বাস মানে ইমান চলে গেল সেক্ষেত্রেও কি আমরা মুসলিম থাকবো কিনা বা মুমিন থাকবো কিনা

কোরআনের শাসনে চলে না সেক্ষেত্রে বাংলাদেশে কাউ নিজেকে মুমিন বা মুসলিম দাবি করতে পারে কিনা বা বাংলাদেশে বসবাসকারী সবাই কাফের কিনা এই বিষয়ে আপনার মতামত জানাবেন গণতন্ত্র তো ইসলামে হারাম এটা আমি বলতে পারি যে গণতন্ত্র ইসলামে হারাম এখন যারা হচ্ছে গিয়ে গণতান্ত্রিক সমাজে বসবাস করে সিকুলার সমাজে বসবাস করে এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জিহাদ করতে হবে এখন জিহাদ না করে কেউ যদি এটাকে মানে নেয় মানে এভাবেই থাকে এটা তো মানে আল্লাহ তো তাদেরকে আল্লাহর দরবারে তাদেরকে ইয়াদিত হবে আর কি জবাব দিতে হবে এটা কেন তারা আমাদের তো নামাজ রোজা কোনো কিছু কবুল হচ্ছে না কারণ আমাদের ঈমান নাই হ্যাঁ আল্লাহ পাক যেটা বলছে যে সবার আগে ইসলামই ইসলাম قائم করতে হবে নামাজ قائم করতে হবে কিন্তু নামাজ তো এরা قائم না করে নামাজ যদি পড়তে যায় তাহলে তো লাভ নেই আসলে

মোহাম্মদ বলেছেন কোরানে যে যখন কোনো কাফের বা কোনো মুসলিম কোনো সংবাদ নিয়ে আসবে সেটা তোমরা যাচাই বাছাই করবে তো মহম্মদ এবং তার পূর্বপুরুষ বা তার মা বাবা এবং মহম্মদ নিজ যেহেতু কাফের তো সেই কাফের সন্তানের কোনো সংবাদ আমরা সাধারণ মানুষ হিসাবে যাচাই বাছাই না করে গ্রহণ করা উচিত হবে না হ্যাঁ সেটা ঠিক বলেছেন কাফের বাচ্চা আব্দুল্লাহর বাচ্চা মোহাম্মদ সে ইয়া নিয়ে আসছে একটা পাপাচারী কোনো পাপাচারী ব্যক্তি যদি কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা যাচাই করে যাচাই করে দেখো এটা কোরআনে বলা আছে তো এটা তো পাপাচারী ব্যক্তি কাফের বাচ্চা তাই না আরেকটা প্রশ্ন হচ্ছে মোহাম্মদের আমরা মূলত দুইটা চরিত্র দেখতে পাই একটা হচ্ছে খুবই শান্ত নম্র এবং আরেকটা হচ্ছে উগ্রবাদী চরিত্র একটা হচ্ছে মক্কা যখন সে খুবই খারাপ অবস্থায় ছিল এবং হচ্ছে মদিনায় তো তার এই যে দুইটা ক্যারেক্টার এই দুইটা ক্যারেক্টার তো আমাদের কাছে আসলে খুব একটা প্রকাশিত নয় তো আসলে এই দুইটা ক্যারেক্টারকে আপনারা কিভাবে দেখেন বা সাধারণ মুসলিমদের সাথে আপনারা এতদিন কথা বলে কি বুঝলেন যে আসলে এই দুইটা ক্যারেক্টার সম্পর্কে কত পার্সেন্ট মানুষ জানে আর সর্বশেষ একটা কথা বলবো আমি আমার দেখা যেটা বুঝেছি যে দুই ধরনের লোক ধার্মিক হয় হয়তো সে মূর্খ অথবা সে বোকা ঠিক আছে এই দুই ধরনের তো আপনারা এতদিন যে লোকজনের সাথে কথা বলছেন বা আমাদের সাথে কথা বলছেন এটাতে আপনাদের মতামত কি জানাবেন প্রথম কথা হচ্ছে যে মোহাম্মদ যে যে দুই ক্যারেক্টার এটা কিন্তু আসলে ক্যারেক্টার ছিল না মোহাম্মদ প্রথম জীবনে মোহাম্মদের ক্ষমতা ছিল না দেখে সে ভালো ছিল আর পরে যখন ক্ষমতা হয়েছে তখন আর সে তখন কপাকপি শুরু করে দিছে আহ মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা আসলে মুমিনরা সবাই জানে হ্যাঁ এই কারণে আপনি দেখবেন কোনো একটা দেশে যখন মুমিনরা যায় মনে করেন ইংল্যান্ডে গেছে তখন তারা অনেক ভালো ভালো কথা বলবে সবাইকে দাওয়াত দিবে বলবে যে তোমরা মানে ইসলাম অনেক ভালো ইসলাম অনেক শান্তি ইসলামের নারীর অধিকার আছে 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 সেটা বলে সবাইকে দাওয়াত দিবে যখন দেখবে এবং সবাইকে বলবে যে ইসলাম একটা সবাইকে সম্মান করে সব ধর্মকে সম্মান করে সব সবাইকে ভালোবাসে হ্যাঁ কিন্তু এই লোকরাই যখন একটু ইংল্যান্ডে দেখবেন সংখ্যাগুরু হয়ে গেছে তখন দেখবেন তারা আল্লাহ আকবর বিলা জিহাদ করবে এবং মানে সরিয়া কায়েম করে ফেলবে এখানে তার মানে এই মুমিনরা কিন্তু খুব মোহাম্মদের সেই ক্যারেক্টারটার কথা খুব ভালোভাবে আসলে জানে হ্যাঁ এমন না যে এখনকার মুমিনরা জানে না সেটা তা ভারতে আপনি দেখবেন ভারতে বলবে আমরা ভারতে কেন নাই নাই ধর্ম ধর্ম নিরপেক্ষতা নিরপেক্ষতা ছাড়া তো মানে থাকতেই আমরা হ্যাঁ কারণ সব ধর্মের মানুষের সমান অধিকার লাগবে মুসলমানদের অধিকার লাগবে মুসলমানরা যেন ঠিকঠাকভাবে নামাজ টামাজ করতে পারে ধর্ম পালন করতে পারে এইটা নিয়ে তারা ইন্ডিয়াতে তারা অনেক কান্নাকাটি করবে মিয়ানমারে তারা অনেক সেকুলারিজম নিয়ে অনেক কান্নাকাটি করবে ইংল্যান্ডে আমেরিকাতে তারা নিয়ে অনেক কান্নাকাটি করবে বলে কেন সেকুলারিজম নাই দেশে কি খারাপ কি খারাপ কি খারাপ যেই না তারা একটু সংখ্যাগুরু হয়ে যাবে যেই সংখ্যা বেড়ে যাবে বাচ্চা কাচ্চা পয়দা করে যেই দেখবে তারা একটু সংখ্যাগুরু হয়ে গেছে তখন বলবে সেকুলারিজম না আমরা সরিয়া কায়েম করব আমাদের রাষ্ট্র চলবে শরিয়া শরিয়ার ভিত্তিতে হ্যাঁ এইটা একেবারে হুবহু এটা হচ্ছে সারা পৃথিবীর যত মুসলমান আছে তাদের ভিতরে আমি এই ক্যারেক্টার দেখেছি এমন এমন কি ভালো মানুষের ভিতরে এই ক্যারেক্টার দেখছি যে একটু চাপের ভিতরে থাকলে তখন সবার সমান অধিকার হ্যাঁ হিন্দুরা সমান অধিকার বা মুসলমানের সমান অধিকার আর যেই আমি সংখ্যাগুরু হয়েছি সেই আমি মুসলমান আমরা সংখ্যাগুরু নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তোমরা এটা করতে পারবে না হুম তোমরা এটা তোমাদের আমাদের নিচে থাকুন লাগবো হ্যাঁ এই শুরু হয়ে গেল তাদের Surya Kaim Skymer Yagula. এই জিনিসটা একেবারে মমিনদের একেবারে রক্ত মজ্জার ভিতরে ঢুকা গেছে হ্যাঁ তার মানে হচ্ছে গিয়ে তারা আসলে এই ক্যারেক্টারটা সম্পর্কে খুব ভালোভাবে অবগত এমন না যে তারা জানে না কিন্তু তারা স্বীকার করে না তারা হচ্ছে মনে মনে রাখে ভিতর জিনিসটা এটা জিসটা ঠিকই তাদের ভিতরে আছে আর দুই নম্বর যেটা জিনিস বললেন যে মানে ধার্মিকদের ভিতরে এক শ্রেণী হচ্ছে মূর্খ অশিক্ষিত মূর্খ বর্বর এটা একটা শ্রেণী হ্যাঁ আরেকটা হচ্ছে গিয়ে আমার মনে হয় যে এই রকমের সংখ্যায় বেশি যারা একেবারে তবে আরেকটা সংখ্যা আরেকটা আরেক ধরনের আছে যারা অন্য হয়তো প্রাতিষ্ঠানিকভাবে বা ধরেন একাডেমিক তারা অনেক শিক্ষিত কিন্তু তারা ছোটবেলা থেকে যেই শিক্ষাটা নিয়ে বড় হয়েছে সেটাকে কখনো প্রশ্ন করতে শেখে নাই বা সেটাকে যে প্রশ্ন করা যায় সেটা নিয়ে যে চিন্তা করা যায় এটা কি আসলে আদৌ সম্ভব এরকমের যে একটা চিন্তা করা যায় এই চিন্তাটা তাদের একটা ভয়ের কারণে তারা এই চিন্তাটা করতে পারে না যদি সত্যি হয়ে যায় যদি সত্যি হয়ে যায় তাইলে কি হবে তাহলে আমার কি হবে যদি মরার পর যদি সত্যি দেখি এরকম আছে তখন আমার কি হবে এইরকমের একটা ভীতির কারণে তারা এটা নিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করতে পারে এরকম অনেকগুলো ক্যাটাগরির মানুষ আছে যারা ধর্ম পালন করে তারা শুধু যে মূর্খ মানুষই করে তা না কিছু শিক্ষিত মানুষও করে তাদের ভিতরে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে মমিন ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর কিছু না আরেকটা প্রশ্ন আপনার কাছে না আপনার লাইফে যারা মুমিন যুক্ত হবেন তাদের জন্য যারা আমার মতো মুমিন তো বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে জীবিত যে জীবন আছে তার যে জান্নাতের বা পরকালের জীবন অনেক সুখের এবং শান্তির আমরা দুনিয়াতে কষ্ট আছি তা যদি কোনো মুমিন মুসলিম মারা যায় সেক্ষেত্রে দুঃখ প্রকাশ না করে আনন্দিত হওয়া উচিত হবে কিনা এবং সে যে জান্নাতে যাচ্ছে সে জান্নাতে অনেক কিছু পাবে সেই জন্য আসলে দুঃখিত না হয়ে আনন্দিত হওয়া বা আলহামদুলিল্লাহ বলা সে জান্নাতের দিকে আগায় গেল কারণ মৃত্যু ছাড়া তো কোনোভাবে সে জান্নাতে যাইতে পারবে না এটা না করে যখন কোনো কাফেররা আমাদেরকে মারে আমরা সেটা নিয়ে দুঃখ করি বিলাপ করি কিন্তু সেটা না করে আমরা যদি আনন্দ করি এটা আমাদের জন্য উচিত হবে কিনা বা ভালো হবে কিনা কারণ আমরা দুঃখ কেন করতেছি আমরা জান্নাতে যা আল্লাহর সাক্ষাৎ পাবো এই জন্য কি আমরা দুঃখ করতেছি নাকি আমরা আসলে দুনিয়াতে বাইচা থাকতে না এই কারণে দুঃখ করতেছি এটা যদি কখনো আপনার লাইফ যেহেতু এরপরে অনেকবার এটা বিভিন্ন জায়গায় শেয়ার হবে আশা করি কোনো মুমিন কমেন্টে বা কোনো ভাবে উত্তর দিবেন ধন্যবাদ হ্যাঁ আমরা আগেও কথা বলেছি যেমন ধরেন সরাসরি শহীদের মর্যাদা জান্নাতে যাবে হ্যাঁ আমাদের এখানে অনেক মুমিন এসছে আমরা জিজ্ঞেস করেছি ভাই আপনার বাবা যদি করোনায় মারা যায় তাহলে তো আপনি মানে খুশি হবেন তাই না আপনার তো উচিত যে কোনো না কোনো ভাবে যদি আপনার বাপ্পারে করোনা লাগা দেওয়া যায় এবং করোনায় যদি মরে যায় তো সরাসরি চলে যাবে সেই বাপায় তাই না আপনি তো চান আপনার যেন জান্নাতবাসী হন এবং সেটার জন্য তো আপনি সারা জীবন দোয়াও করবেন মরার পরে দোয়া করবেন তাহলে এখন এক কাম করেন ওই যে করোনা লাগাই দেন কোনো না কোনোভাবে যেন করোনা ঘুরতে বলেন বাইরে বারবার ঘুরতে বলেন করোনা যদি বাই চান্স লাইকা যায় এবং যদি লাইকা যায় যদি মরে যায় তাহলে তো সরাসরি জান্নাতে চলে যাবে সে এবং আপনিও ঘুরেন কোথায় মানে রাস্তা রাস্তায় ঘুরবেন এবং যাদের করোনা আছে তাদের মানে তাদের সামনে গিয়ে ঘুরবেন না তাদের সামনে নিয়ে ইয়া করবেন তাদের থুতু খাইবেন হ্যাঁ তারা যখন থুতু ফেলবে সেটা খাইবেন এখন যদি করোনা লাইগা যায় তাহলে তো আপনি সরাসরি জানাতি হুম এটা তো বুঝেন তাই না আমরা হাদিস বের করে দেখাইলাম যে মহামারীতে মৃত্যু হইলে সে শহীদই মৃত্যু পাবে তারপরে যে আগুনে পরে মারা গেলে সে শহীদে মৃত্যু পাবে তো আমরা জিজ্ঞেস করি জিজ্ঞেস করছি অনেকবারই মানে আপনার বাপ মা বা আপনার সন্তান বা আপনার বউ বা আপনার বোন ভাই এরা যদি এভাবে মারা যায় আপনার কি খুশি হবেন নাকি বেজার হবেন তখন তো ভাই নানা ধরনের তেনাবাজি শুরু করে এই হাদিসের এই অর্থ সেই অর্থ এটার মানে এটা না সেটার মানে সেটা ওইটার মানে এটা না এটার মানে সেটা

তো এইগুলা আমরা মানে এগুলা নিয়ে মজাও নেই যে এই কাজগুলো করে সেগুলো দর্শকরা দেখে দর্শকরা দেখলে মজাও পায় তো এইগুলা তারা করুক তারা তাদের কাজ চালায় যাক আমরাও যে তাদেরকে কিভাবে যুক্তি দিয়ে দেখায় দেই যে আপনাদের ধর্ম বিশ্বাস কতখানি উৎপট সেটা যে আমরা বারবার যুক্তি দিয়ে দেখা দিই এটা আমাদের জন্য পজিটিভ ঠিক আছে মমিন ভাইয়া ভালো লাগলো কথা বলে আপনি আরো আসবেন আমাদের আলোচনায় যদি আপনার সময় সুযোগ থাকে আপনি আরো আসবেন ঠিক আছে অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই আসবেন ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে জি ধন্যবাদ আচ্ছা শুভরাত্রি ঠিক আছে আপনাকে বিদায় জানালাম পরের জন্য